ওস্তাদ নোমাদ আলী আলী খান সম্পর্কে কিছু বলবেন দয়া করে হাসান মাহাদি জিন্না তো ভাই নোমাল আলী খান প্রসঙ্গে কিছু বলার আগে আমি একটা কথা বলি যে নোমাল আলী খানের আমি তেমন কোনো বক্তৃতা শুনি নাই আর যে বক্তৃতাগুলো আমি শুনেছি সেগুলো খণ্ডবিখণ্ডিত অংশ আমি শুনেছি হতে পারে কোনো একটা বক্তৃতা আর মেন অংশ দশ মিনিটকে কেটে দিয়েছে এই ধরনের কিছু বক্তৃতা শুনেছি কিন্তু এ টু জেড একটা ট্রফিকের পরে এক ঘন্টা বা চল্লিশ মিনিট বা ত্রিশ মিনিট আমি ধারাবাহিক পর্যায়ে আমি তার আলোচনা শুনি নাই আর তার বক্তৃতা শুনে আমি যতটা পেয়েছি এই দশ মিনিট বিশ মিনিট আঠেরো মিনিট কুড়ি মিনিট এইভাবে শুনে শুনে তো অধিকাংশ ক্ষেত্রে দেখেছি তিনি কোরআনে তাস্সির করেন আধুনিক ব্যাখ্যা করতে চেষ্টা করেন এবং মানুষের অন্তরটাকে নাড়ানোর চেষ্টা করেন তো যে তার প্রচেষ্টা অনেক সুন্দর এবং অনেক ভালো তার প্রচেষ্টা দিক থেকে সব দিক থেকে ভালো তবে তার ব্যক্তিগত বিষয়ে কিছু কিছু মানে আপত্তি আছে তার আলোচনার মধ্যে বিশেষ করে আকিদা এবং মানহাজের দিক থেকে তার আলোচনার যে কোয়ালিটি এখানে কিছু দুর্বলতা প্রকাশ পাই যেমন ডক্টর জাকির নায়কের আপনি আলোচনা শুনবেন তিনি যখনই শরীয়ত প্রসঙ্গে আলোচনা করেন শরীয়তে বিভিন্ন মাস্তা মাসাইল দেন ডক্টর জাকির নায়ক কিন্তু সালাবদের মানহাজ অনুসারে তিনি আলোচনাগুলো করে থাকেন এবং জবাবগুলো দিয়ে থাকেন কিন্তু এখানে নোমাল কাসেমি সরি উস্তাদ নোমান খান নোমাল আলী খান তার দিকে দেখা যায় যে তিনি অধিকাংশ সময় কোরআনায়াতকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন এবং মানুষকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন উপমায় এক্সাম্পল দেয় আলহামদুলিল্লাহ কিন্তু এই আলোচনাগুলোর সঙ্গে সঙ্গে সালাবদের যদি কথাগুলো নকল করে অবশ্যই সে বলবে কিন্তু আকিদা মানহাজের দিক থেকে আমরা দেখি কিছুটা দুর্বলতা আছে আমি যতটা দেখেছি তবে এখান থেকে মানে আমভাবে ঢালাওভাবে সব মানুষ যেখান থেকে উপকৃত হবে এমনটি নয় এখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ারও কিছু সম্ভাবনা আছে তবে তার আকিদা এবং মানহাজের বিষয়টাকে আরও পরিষ্কার করে বক্তৃতাগুলো উপস্থাপন করলে এটা সব জায়গাতে গ্রহণযোগ্য হবে তো এখানে আমি নোমাল আলী খানের ব্যাপারে একদম যে বিরুদ্ধে বলি এমনটি নয় বরং তার বক্তৃতাগুলো থেকে মানুষের ইমানই যশবাকে বৃদ্ধি করার জন্য বা যারা সরলতা করে না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে হিন্দু মন্নতায় ভোগে দুঃখ কষ্টের মধ্যে আছে এইসব যারা একদমই ইসলামের মধ্যে নেই তাদেরকে আকৃষ্ট করার জন্য তার বক্তৃতাগুলো খুবই সুন্দর এবং এগুলো থেকে যারা একদম বেনামাজি যারা আকিদা মানহাজ কিছুই বোঝে না যারা ইসলামকে বোঝে না এইসব ব্যক্তিদের জন্য তার বক্তৃতাটা অবশ্যই অনেক ভালো কিন্তু এখান থেকে তার আকে আলোচনা থেকে অনেক কিছু ফল্ট আছে আকিদাগত ফল্ট আছে এখান থেকে দূরে থাকতে হবে আর যারা এই ব্যাপারে মানে পড়াশোনা করেন স্টাডি করেন তারা যদি তার বক্তৃতা শুনে কোনো সমস্যা নেই যারা ইসলাম সম্পর্কে ভালো জানেন তিনি যদি কোনো ভুল বা আঁকিদাগত একটু বিকৃতি কোনো কিছু হয়ে যায় যারা ধরতে পারবেন তাদের জন্য ঠিক আছে সমস্যা নেই তবে সার্বিকভাবে সকলের জন্য উচিত নয় আর একটা কথা সব মানুষ তো পারফেক্ট হবে না এটা একটা বিষয়